এসকে সিন্ধু, আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি যাদের বাড়িতে ঘর ভাড়া নিয়ে দোকান ভাড়া নিয়ে থাকি তাদের বাড়িতে পুজো হলে আমাদেরকে খাবার দেয়, সে খাবার খাওয়া কি জায়েজ হবে? অমুসলিমদের কোনো ধর্মীয় দিবস উপলক্ষে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন তাহলে সে খাবার আমরা গ্রহণ করতে পারি, খেতে পারি, যদি সেটা মৌলিকভাবে হালাল হয়। ধরুন ফলমূল দিয়েছে, এখানে হারামের কিছু নেই, বা হালাল উপার্জন করা কিছু দিয়েছে, আপনি সেটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তারা এমন কোনো খাবার দেয় যে খাবারটা হারাম, ধরুন তারা মুশরিক, তারা কোনো পশু জবাই করে দিয়েছে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নয়। আর এর বাইরে আপনার তারা যদি কোনো প্রতিমার সামনে কোনো খাবার পেশ করে সেই খাবারটা আপনাকে দেয় এবং সেটাতে কোনো বিশেষ কল্যাণ আছে এরকম বিশ্বাস রেখে দেয়, যেমনটি আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। কারণ সেটাকে একটা বরকতের খাবার, বিশেষ কল্যাণের খাবার মনে করে আপনার বরকতের আশায়, কল্যাণের আশায় গ্রহণ করা হয়ে থাকে, সেটা কিন্তু জায়েজ নয়। সেরকম খাবার গ্রহণ করবেন না। এমনিতে তারা নিজেরা তৈরি করেছেন আনন্দের দিন উপলক্ষে, সেটা খেতে পারেন। এবং এই বিষয়ে আল্লাহ তাআলা এবং আরও বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে আপনার আমল বর্ণিত আছে যে তারা তাদের প্রতিবেশী, অন্য ধর্মাবলম্বী, অগ্নিপূজক ইত্যাদি, তাদের বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে দেওয়া খাবারগুলো গ্রহণ করেছেন যখন এটা হালাল হয়েছে, এবং সাহাবীদেরকে জিজ্ঞাসা করার পর তারা একই উত্তর দিয়েছেন যে উত্তরটা আমি দিয়েছি।